প্রিয়াঙ্কা বিরিয়ানি বানাবে আর আমি বানাবো হচ্ছে মটন কষা, সাথে রায়তা, স্যালাড, ফুলের চাটনি। ফুলের চাটনিটা আমার বানানো হয়ে গেছে আর মটনটা বসিয়ে দিয়েছি। তো চলো উইদাউট ইন ফার্দার ডিলে লেটস স্টার্ট টু দিস ভিডিও। আশা করছি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। এই হচ্ছে আলু বিরিয়ানি, রাইস, চিকেন, ঘি, সরবালের দুধ, ঘি মাখাচ্ছে প্রিয়াঙ্কা আমাদের বিরিয়ানি শেফ আজকে। তো লেয়ারিংটা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। লেয়ারিং ফুল ডান, আমাদের বোধহয় তিনটে লেয়ার হলো। তিনটে লেয়ার হয়েছে। এবার কেশর দুধটা যাবে আর গ্রেভিটা যাবে ওপরে। এই যে আমাদের বিরিয়ানি লেয়ারিং কমপ্লিট। এবার এটাকে দমে বসাবো আধ ঘন্টার জন্য। তো হ্যাঁ, আধ ঘন্টার জন্য দমে বসাবো। আর মাটনও আমাদের রেডি, সেটা হলে আমরা লাঞ্চে বসবো। তো এই যে আমাদের লাঞ্চের টেবিল ফুললি রেডি। মাটন কষা, ফুলের চাটনি, ইগনোর দ্য বাটি গাইস, রায়তা, স্যালাড আর শো স্টপার অনির্বিণ হচ্ছে। এই যে আমাদের বিরিয়ানি। এবার এটাকে মিক্স করা হবে, সেটা আমাদের কাজ না, এটা আমরা পারবো না এটা মিক্স করতে। তার জন্য ডাকতে হবে ওদেরকে। তো ওদেরকে ডাকা যাক এবার। তো এই যে সবাই খেতে বসে গেছে, প্রিয়াঙ্কা, রণজয় আর শানকে দেখানো হচ্ছে না, খালি গায়ে রয়েছে। এই যে আমার প্লেট, এত বিরিয়ানি আমি জীবনেও খাইনি। খেতে খুব ভালো হয়েছে প্রিয়াঙ্কার রান্নাটা, দারুণ হয়েছে। বাজে হলে তো বলা যাবে না, কি করবো, ভালোই বলছি অবস্থা। দুজন মিলে আড্ডা মারতে মারতে হুট করে কথা হলো পাঞ্জা কে জিতবে। তো এখানে পাঞ্জা লড়া হচ্ছে, যেই হারুক সেটা দেখা যাবে, কিন্তু এখানে পাঞ্জা লড়া হচ্ছে। দেখা যাক, তোমরা সাক্ষী দেবো কে জেতে। চিয়ার্স টু বোথ অফ ইউ। একজন আমার খুব ভালো বন্ধু আর একজন তো আমার লাইফ। দেখা যাক কে জেতে। আমি হেরে গেছি, আমি হেরে গেছি। একটু হয়ে গেছিলাম আমরা ছাদে সবাই মিলে আড্ডা মারতে, একটু ঘুরতে। বৃষ্টি পড়েছে, একটু ঠান্ডা ঠান্ডা, মানে কি বলবো, ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে। যাই হোক, ছাদ দিয়ে চলে এসেছি। সারা শুনতে আমরা প্রচুর আড্ডা মেরেছি, প্রচুর গল্প করেছি। সানা রঞ্জয় তো এখনও গল্প করছে, আড্ডা মারছে। আমি আর প্রিয়াঙ্কা এখানে খাবার গরম করছি, কারণ ডিনার করতে হবে, কারণ ডিনার করে প্রিয়াঙ্কার আবার বাড়িও যাবে। তো চলো বিরিয়ানিটা এখানে আমরা স্টিমেই গরম করছি, আর মাটনটা আমরা কড়াইতে দিয়েছি। ভালো করে স্টিমে মাটনটা গরম হোক, এই মাটনটা বলছে বিরিয়ানিটা গরম হোক। আর মাটনটা কড়াইতে অলমোস্ট গরম হয়েই গেছে, তারপর আমরা মাটনটা দিয়ে বিরিয়ানিটা আর সকালে স্যালাড বলো, রায়তা, সবই রয়েছে। কারণ আমাদের সবারই পাখির মতন পেট, আমরা কেউই খেতে পারি না খুব একটা বেশি। তো সবই রয়ে গেছে, সবই খাবো এখন আমরা। তো গিয়ে ডিনার করবো। আমি জানি আজকে কোনো আমি সেরকমভাবে ব্লগ করতে পারিনি, সেটা ন্যাচারাল, কারণ ক্লোজ ফ্রেন্ডসরা বাড়িতে এলে সাধারণত গল্পটা বেশি হয়, ব্লগ কম হয়, আড্ডাটা অনেক বেশি হয়। সাবধানে বাড়ি আস। ডিনার হয়ে গেছে আমাদের অ্যান্ড রঞ্জয় প্রিয়াঙ্কাও বাড়ি চলে গেছে। তো এখন আমি আর শ্যান বসে একটা মুভি দেখবো। তো চলো মুভিটা এনজয় করি, সানডে ভালো মুভি। স্যাটারডে সানডে শ্যানের ছুটি থাকে, তো বেশ ভালো করে আমরা মুভি এনজয় করি। যেমনি কালকে রাতেও আমরা দেখেছিলাম চোর নিকালকে ভাগা, নেটফ্লিক্সে না শ্যান,
নেটফ্লিক্সে। দেখি আজকেও একটা কোনো ভালো মুভি আমরা ডিসকভার করবো, করে সেটা দেখবো। তো কি দেখি না দেখি সেটা পরের ব্যাপার। তো আজকের ব্লগটা আমি আর বেশি হয়তো কন্টিনিউ করবো না, আমি জানি আজকের ব্লগটা খুব ছোট হয়েছে, কারণ আমি যেমনটা সবসময় বলি ফ্রেন্ডসদের সাথে রোজ মিট হয় না, সানডে করে বা হয়তো খুব রেয়ারলি মিট হয়। অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে মিট মানেই হচ্ছে গল্প আড্ডা, পুরনো কথাবার্তা বললাম, মজা করা, ছ্যাবলামো মারা। তো তখন সত্যি কথা বলতে ব্লগ করা হয়ে ওঠে না। তো আশা করছি তোমাদের এই ছোট্ট ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যা চ্যানেল নতুন হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে অ্যাহেড। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।